জয়দেব মেলার দোকানদারদের অবস্থান বিক্ষোভ দ্বিতীয় দিনে পড়ল। মেলার দোকানে জায়গার বুকিং এর অতিরিক্ত রেট বাড়ার ফলে দোকানদাররা একতাবদ্ধ হয়ে অবস্থান বিক্ষোভ করেন জয়দেব মেলা কমিটির অফিসের সামনে। তাদের দাবি ছিল মেলার বুকিং এর জায়গার দাম অতিরিক্ত করা হয়েছে, সেই মতো ভেবেই ইলামবাজারে ব্লক বিডিও শেখ জসিমউদ্দিন মেলার জায়গার রেট কিছুটা হলেও কমিয়েছেন। এ ক্যাটাগরি জায়গার রেট ছিল 40 টাকা, সেটা কমিয়ে করা হয়েছে 35 টাকা। বি ক্যাটাগরি জায়গার রেট ছিল 35 টাকা, সেটা কমে করেছে 30 টাকা। পি ক্যাটাগরি জায়গার রেট ছিল 30 টাকা, সেটা কমিয়ে হয়েছে 25 টাকা স্কোয়ার ফিট হিসেবে। ইলেকট্রিক বিল ছিল 4 দিনে 2000 টাকা, সেটা কমিয়ে করা হয়েছে 1500 টাকা 6 দিনে। রেট কমানো হলেও দোকানদাররা অবস্থান বিক্ষোভে অনড়। তাদের দাবি জায়গার রেট আরও কমাতে হবে। ইলামবাজার ব্লক বিডিও শেখ জসিমউদ্দিন, ইলামবাজার ওসি তন্ময় ঘোষ, জয়দেব পুলিশ ফাঁড়ির বিপ্লব দত্ত সহ প্রশাসনিক কর্তারা এদের থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তবে এখন দেখার বিষয় দোকানদাররা কি করেন। ৫ টাকা করে আরও রিডিউস করে দিয়েলাম, যা 40 টাকা ছিল সেটা 35 টাকা, এ টাইপের বি টাইপের 35 টাকা 30 টাকা এবং সি টাইপের 30 টাকাটা 25 টাকা করা হয়েছে। তাহলে এ টাইপের একটা স্টল 4200 টাকা এবং ইলেকট্রিক চার্জ নিয়ে 5700 টাকা। যারা বলছিলেন যে অনেক বেশি ইনক্রিজ করা হয়েছে, সেটা নয়। আমরা মেলা কমিটির পক্ষ থেকে, যেমন 2020 লাস্ট মেলা কমিটির পক্ষ থেকে স্টল বুকিং করা হয়েছিল, তখন একটি স্টলের জন্য 4120 টাকা মতো করতো, এখন 5700 টাকা, মানে 1500 টাকা মতো বৃদ্ধি হয়েছে। তাহলে 3 বছরে 500 টাকা করে 1500 টাকা মাত্র বৃদ্ধি হয়েছে। এবং বি টাইপের ক্ষেত্রে একটি স্টলের জন্য 5100 টাকা এবং সি টাইপের জন্য 4500 টাকা একটা স্টলের জন্য। এবং আগামীকাল এই দুদিন যারা 2020 বুকিং করেছিল তাদেরকে সুযোগ দেওয়া হবে, এবং তারপরে আমরা আবার নতুনদেরকে সুযোগ দেবো। আচ্ছা স্যার, ধন্যবাদ।